ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে কাকরোলের একটা মজাদার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা কিন্তু গরম ভাতে দারুণ লাগবে খেতে। তো আমি এই কাকরোলের রেসিপিটা কিভাবে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, দেখো মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কাকরোলগুলোকে দিয়ে দিয়েছি, এটাকে এবার কষিয়ে নেব। এটা কিন্তু কষা হবে, এর মধ্যে কিন্তু কোনো গ্রেভি হবে না, জাস্ট এরকম গা মাখা থাকবে। গরম ভাতের সঙ্গে কিন্তু অপূর্ব স্বাদ লাগবে খেতে। আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো, আবার 5 মিনিট পর তোমাদের সামনে ফিরে আসছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর তোমরা কি রেসিপি দেখতে চাও আমার কাছে আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের সঙ্গে সেগুলো দেখাবো।